হ্যাঁ সবাই আমার কথা শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য ফ্রি ওয়েবিনার অফ রোড ম্যাপ ফর দ্য ফুল ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন জ্যাঙ্গো অ্যান্ড রিয়াক্ট সো আমরা যারা আমাকে চেনেন তারা এর আগে একটা আমি কোর্স কমপ্লিট করছি এখানে একটা ওয়ার্কশপের মতো ফ্লাস্ক পাইথন ফান্ডামেন্টাল নিয়ে আর যারা চেনেন না তাকে একটু সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে আমি পরিচয়টা দিয়ে দিচ্ছি আমার নাম মোহাম্মদ নাহিম হাসান আমি বেশ কয়েক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি অ্যান্ড এখন আইকিউভিয়াতে সাইট রিডেবিলিটি ইঞ্জিনিয়ার হিসেবে আসি পাশাপাশি আমি ওস্তাদে লিডিং ইনস্ট্রাক্টর হিসেবে আছি পাইথনের উপরে সো আমার ব্যাকগ্রাউন্ডটা আমি রাশে রুয়েট থেকে পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্সে সো একটা ছোটোখাটো ইন্ট্রোডাকশন এটা আমার দিক থেকে অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আসি অ্যারাউন্ড ফাইভ ইয়ার্স মোর দেন ফাইভ ইয়ার্স ধরে সো বিভিন্ন সেক্টরে কাজ করা হয়েছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেব অফ এসারি সো তো আমরা আজকে আপনাদের এই যে সেশনটা এই সেশনটা মূলত নেওয়া হচ্ছে যে আসলে আমরা আমরা যে কোর্সটা লঞ্চ করতেছি ফুল স্টেক ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন জ্যাঙ্গো অ্যান্ড রিয়াক্ট এর উপরে রিয়াক্ট দিয়ে একটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট প্রসেস সো এইটার ব্যাপারে আসলে আমি একটা আপনাদের সাথে রোড ম্যাপ বা আমরা একটা জিনিস শেয়ার করবো ঠিক এইটাতে এই টেকনোলজি গুলো আমরা করে কিভাবে স্টেপ বাই স্টেপ একটা কমপ্লিট কারিকুলাম করতে পারি বা একটা লার্নিং মডিউল ডিজাইন করতে পারি সো এই বিষয়টা নিয়ে আমি একটু আপনাদের সাথে ডিসকাস করবো আজকে এটা ধরতে পারেন একটু কাইন্ড অফ এ রোড ম্যাপ ওভারঅল এর এ লাইক ডিসকাশন লাইক আমরা কিভাবে হচ্ছে এই জিনিসগুলোকে অ্যাডপ্ট করবো এবং এটার পাশাপাশি আমাদের সুবিধা কেন আমরা এটা চুজ করতেছি কারণ আমাদের যেহেতু এখন সবাই জানে যে মার্কেট অনেক রকম টেকনোলজি অ্যাভেলেবল আছে অনেক রকম ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবল আছে সো আমরা কেন এটা চুজ করতেছি সেই বিষয়টা সম্পর্কেও একটু বলবো ঠিক আছে সো ইনিশিয়ালি আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি আমার স্ক্রিনটা ভিজিবল কিনা সবাই একটু বলবেন আমার স্ক্রিনটা কি ভিজিবল আছে হ্যাঁ ভাই দেখা যাচ্ছে আচ্ছা আমি একটা ছোটখাটো স্লাইড বা একটা নাম ডকুমেন্ট তৈরি করছি এটার উপরে যে ম্যাপটা আমরা আসলে কিভাবে ডিজাইন করতেছি বা কিভাবে এটাকে নিয়ে কাজ করব আমরা থ্রু আউট দা কোর্স ওকে সো ফার্স্ট অফ অল আসবি আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং এটা আমাদের প্যারালালি চলবে ফ্রন্ট এন্ড বলেন আর ব্যাক এন্ড বলেন সো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যারা এই জিনিসটা জানেন না তাদেরকেও সংক্ষিপ্তভাবে বলে দেই যে আসলে আমরা ফ্রন্ট এন্ড জিনিসটা কি ব্যাক এন্ড জিনিসটা কি আসলে একটা ওয়েব অ্যাপ্লিকেশন কি ওয়েবসাইট কি এ সম্পর্কে ডিটেইলসে আমরা কোর্সের মধ্যে পড়াশোনা করব বাট আমি একটা ওভারঅল জিনিস দেখায় দিচ্ছি সেটা হচ্ছে আমরা যখন কোন একটা ওয়েবসাইটে যাই বা ওয়েব অ্যাপ্লিকেশনে আমরা যখন ব্রাউজ করি তখন আসলে যে গ্রাফিক্যাল একটা ইন্টারফেস দেখতে পাই বিভিন্ন থাকে বিভিন্ন বাটন থাকে বিভিন্ন ডিজাইন থাকে বিভিন্ন ছবি থাকে ওইটাই কিন্তু হচ্ছে আমাদের আহ এন্ড যেটাকে বলতেছি আমরা ঠিক আছে সো এই ফ্রন্ট এন্ড মানে কাইন্ড অফ এ ডিজাইন আমার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে সেইটার একটা ডিজাইন এই ডিজাইনটাই আসলে ডিজাইন এবং এটার জন্য কিছু কিছু টুলস আছে আছে যে দিয়ে আমরা আসলে এই কাজগুলা এই এন্ড ডেভেলপমেন্টটা করতে পারি ঠিক আছে তো তার মধ্যে আমরা আসলে কে বেছে নিয়েছি এবং রিঅ্যাক্টের জন্য আমরা কি কিভাবে আগাবো সেটার একটা অংশ দেওয়া আছে সো এখানে বলে রাখবো যে যাদের html ফন্ট ফন্টেন্ট করতে গেলে আমাদের আসলে একদমই বেসিক লেভেলে যেটা দরকার সেটা হচ্ছে html css এই জিনিসগুলো সো আমরা ইনিশিয়ালি html css টাকেও একটা কভার আপ করব একটা ওভারভিউ দিব কভার আপ করব যে আসলে যারা একদমই নতুন যারা একদমই এই সেক্টরটাতে নতুন আসছে একদম বিগিনারদের জন্য সেটাও কভার করা হবে প্লাস যারা কিছুটা জানে যারা ইন্টারমিডিয়েট লেভেলে তাদের জন্য এটা আসলে তাদের জন্য একটু রিক্যাপ হয়ে যাবে যে আমার প্রিভিয়াস কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সো আমরা শুরু করবো রিয়াক্ট এইচ এম এল এস এর কিছু ওভারভিউ থেকে কিছু বেসিক জিনিস থেকে যেগুলা যারা জানেন না তাদের জন্য শেখাটা শুরু হবে জায়গা থেকে যারা জানে তাদের জন্য রিক্যাপ হয়ে যাবে দেন আমরা আসবো আসলে রিয়াক্টের ফান্ডামেন্টালস এ তো রিয়াক্ট ফান্ডামেন্টাল সে কি আছে রিয়াক্টের বিভিন্ন কম্পোনেন্ট কিভাবে আমরা ডিজাইন করতে পারি জিএসএক্স কিভাবে আমরা এইচ এর মতো করে কোডটা লিখতে পারি যেহেতু রিয়াক্ট একটা জাভাই স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আমরা জানি যে জাভাই স্ক্রিপ্টে এর ওপরে আসলে জাবাইস্ক্রিপ্ট একটা লাইব্রেরি বলো দেখ ঠিক ফ্রেমওয়ার্ক একটা লাইব্রেরি হচ্ছে রিয়াক্ট সো তার জন্য আমাদের জাভাই স্ক্রিপ্টের কোড জিনিসপত্রগুলোও জানতে হবে যে জাভাই স্ক্রিপ্ট কীভাবে কাজ করে সেটাও আমরা দেখাবো এই কোর্সের মধ্যে যে আমাদের কারণ রিঅ্যাক্টটা আল্টিমেটলি কিছুই না এইচটিএমএর জাবাই স্ক্রিপ্টের একটা সংমিশ্রণ এই ব্যবহার করে আমরা এইচটিএমএলের মতো করে কাইন্ড অফ কোড করতে পারবো বাট বিহাইন্ড দা সিন এ সব জাবাই কাজ করবে জাভাই স্ক্রিপ্টের যেই কোড কনসেপ্টগুলো আছে সেগুলো আমাদের লাগবে তো সেগুলো আমরা কভার করব দেন রিয়াক্টের যে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস আছে যে স্টেট প্রপস এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব যে আসলে আমরা বিভিন্ন কম্পোনেন্টের স্টেট গুলা কিভাবে ম্যানেজ করতে পারি দেন প্রপস হচ্ছে কি আমরা বিভিন্ন ডেটা পাস করতে পারি বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে এক কম্পোনেন্ট থেকে অন্য কম্পোনেন্টের মধ্যে ডেটা আদান প্রদান করার জন্য কিভাবে ডেটা পাস করতে পারি কিভাবে ফিল্টার করতে পারি এই জিনিসপত্র গুলো আমাদের রিয়াক্ট ফান্ডামেন্টালস মধ্যে থাকবে ওকে দেন আসবে আমাদের হচ্ছে অ্যাডভান্স একটু অ্যাডভান্স দিকে যাব আমরা সেইগুলোর মধ্যে থাকবে আসলে আমাদের রিয়াক্টের বিভিন্ন হুকস যেগুলো আপনারা যারা একটু জানেন তারা জানেন যে ইউজ স্টেট ইউজ ইফেক্ট এই জিনিসগুলোতে আমরা যে বিভিন্ন স্টেট ম্যানেজগুলো করি বিভিন্ন অপারেশনগুলো করি বিভিন্ন হুক ব্যবহার করে সেই গুলো আমরা দেখব এই জিনিসটার কনসেপ্টটা ক্লিয়ার করব দেন আসবে হচ্ছে আমরা কন্টেক্ট এপিয়া এবং রিডার্স আসলে এই দুইটা জিনিসই কাইন্ড অফ এ সেম কাজ করে বাট দুইটার ইমপ্লিমেন্টেশন একটু ডিফারেন্ট সো এইটা হচ্ছে কি আমরা কনটেক্সটেপিয়া এটা কি যে আমাদের যে ডেটা শেয়ারিং হচ্ছিল বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে সো এইটারই একটা প্রসেস এই এটাই বা স্টেটগুলাকে স্টোর করে রাখার জন্য বা বিভিন্ন স্টেট ম্যানেজ করার জন্য এই কনটেস্ট আর রিডাক্সের এই কনসেপ্ট আমাদের খুবই দরকার কারণ আমরা যখন লার্জার অ্যাপ্লিকেশনে কাজ করব আমাদের এই দুইটা কনসেপ্ট খুব বেশি দরকার হবে কারণ বিভিন্ন জায়গার স্টেটগুলোকে ম্যানেজ করা কম একটা কমপ্লেক্স অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে আমাদের জন্য খুবই যদি এই গুলো আমরা ইউজ না করি রিডাক্স বা কন্টেস্ট এপি ইউজ না করি সেই ক্ষেত্রে আমাদের অনেক বেশি হ্যাসেল হয় যেটা আমাদের রিঅ্যাক্ট আসলে বাই ডিফল্টি ওর ওর সিস্টেম লাইক ওর কোডের মধ্যে দেওয়া আছে বা ওর ফ্রেমওয়ার্কের মধ্যে দেওয়া আছে সো আমরা ওই জিনিসটাকেও শিখবো দেন আমরা শিখবো যে নেভিগেশন আসলে রিয়াক্ট নেভিগেশন কি রিয়াক্টে বিভিন্ন রাউটার সেটআপ করে আমরা যে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি দেখা যাচ্ছে যে পেজ রিফ্রেশ না হয়ে অনেক কিছু আমরা লোড করে ফেলতে পারতেছি এই যে নেভিগেশন গুলো অনেক সময় আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাবো বা সিঙ্গেল পেজের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট বিভিন্নভাবে রেন্ডার হচ্ছে বিভিন্ন এ বিভিন্ন এন্ড পয়েন্টে বিভিন্ন জিনিস শো করতেছে এই নেভিগেশন গুলো দেখব সেটাকে আসলে বলে রিয়াক্ট রাউটার দেন আমরা কিছু একটু অ্যাডভান্স স্টাইলিং শিখবো যে আমাদের যেই স্টাইলিং আছে সিএসএস ইউজ করে সো সেটার থেকে একটু বের হয়ে আমরা বিভিন্ন স্টাইলিং আছে যেরকম ম্যাটারিয়ালি ওয়াই আছে আরো বেশ কিছু বুটস্ট্যাপ আছে কিছু এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা আমাদের যে কম্পোনেন্টগুলোকে আমরা বানা বানাবো সেই কম্পোনেন্টগুলোর জন্য আলাদা আলাদা করে সিএসএস লেখা বা বিভিন্ন সিএসএস ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করে যাতে আমাদের ডিজাইনটা একটু লাইক একটু নিউ কিছু ডিজাইন আসে এবং একটু লেটেস্ট যে ডিজাইন মেথড গুলো চলতেছে এখন তাতে একদমই বেসিক ডিজাইন সেন্স না এসে আমাদের মডার্ন কিছু ডিজাইন সেন্স আমাদের তৈরি হয় সেই ক্ষেত্রে সেই জিনিসপত্রগুলো আমরা দেখব সো এটার মধ্যে আমাদের আসলে হবে কি আমাদের রিয়াক্টের যে মেইন কনসেপ্ট গুলা সেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আসলে জিনিসটা কি আহ কোনো কিছুই আসলে শেখার শেষ নাই তো এখান থেকে হবে কি আপনাদের শেখার যে ফ্লোটা ফ্লোটা রেডি হয়ে যাবে যে হ্যাঁ আমাদের ঠিক কোন কোন জিনিসটা কোর জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে এই এই জিনিসগুলো শিখলে বাদ বাকি অনেক সময় অনেক নতুন জিনিস লাগবে সেটা তখন কাজ অনুযায়ী আমরা তখন সেইটাকে অ্যাডপ্ট করে নিব হয়তো নতুন একটা জিনিস লাগতেছে তখন আমরা সেটাকে অ্যাডপ্ট করে নিচ্ছি তখন আমাদের যে প্রজেক্ট চলাকালীন বা কোর্স চলাকালীন যখন যেটা রিকোয়ারমেন্ট আসবে সেই হিসেবে আমরা এটাকে শিখে নিব ঠিক আছে সো এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে আমাদের রিয়াক্টের আসলে মোটামুটি কোর কনসেপ্টের মধ্যে এই জিনিসগুলাই আছে এর বাদ বাদে আরো কিছু আছে সেগুলো আমরা আস্তে ধীরে জানবো বাট কোর কনসেপ্ট আসলে এই জিনিসগুলাই যে আমাদের কম্পোনেন্টসগুলা স্টেট ম্যানেজমেন্ট প্রপস হ্যান্ডেলিং বুকস ইউজ করা বিভিন্ন স্টাইলিং ফ্রেমওয়ার্ক দিয়ে করা রাউটার সেট করা এই জিনিসগুলাই আসলে আমাদের মেইন মেইন টপিক রিঅ্যাক্টে ওকে দেন এটা যদি আমাদের কমপ্লিট হয়ে যায় দেন আমরা আসবো আসলে ব্যাক এন্ড জন্য ঠিক আছে এখন ব্যাক এন্ড জিনিসটা কি ব্যাক এন্ড জিনিসটা হচ্ছে আমাদের ফ্রন্ট অ্যাপ্লিকেশন বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট যে বিভিন্ন ডেটা নিয়ে বা বিভিন্ন অপারেশনস করতেছে সেই অপারেশন এর মধ্যে আসলে ডেটা গুলা আসতেছে কোথার থেকে বিভিন্ন জায়গাতে আমরা লগ করতেছি বিভিন্ন ডেটা দেখতেছি দেখা যাচ্ছে যে আমি একজন ইউজার একই অ্যাপ্লিকেশন আমি ঢুকতেছি আমার জন্য এক ধরনের ইন্টারফেস আপনি ঢুকতেছেন আপনার জন্য এক ধরনের ইন্টারফেস তাহলে এই যে ডেটা চেঞ্জেস গুলা হচ্ছে বা এই ডেটা কোথায় আছে কে হ্যান্ডেল করতেছে বিভিন্ন রিকোয়েস্ট দিচ্ছে আমরা একটা বাটন প্রেস করলে বিভিন্ন অপারেশন হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে বিভিন্ন ইভেন্টস ক্রিয়েট হচ্ছে এইগুলো হ্যান্ডেল করে আসলে আমাদের ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন বা আমরা যেটাকে বলি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট সো বা বিভিন্ন এপিআই কাজ করে বিহাইন্ড দ্য সিনে ফ্রন্ট এন্ডের সাথে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেট হয়ে ফ্রন্ট এন্ড থেকে আমরা ইউআই থেকে আমরা কোন অপারেশনের ট্রিগার করতেছি সেটা আসলে ব্যাক এন্ড হিট করতেছে বিভিন্ন এপিআইকে হিট করতেছে সেই এপিআইটা টা তখন তার মতো করে এক্সিকিউশন করতেছে সেখানে আমরা যেই যেই জিনিসগুলো লিখে রাখ লিখে রাখবো সেই জিনিসগুলো আসলে এক্সিকিউট করবে ঠিক আছে সো এর মধ্যে আসলে কি থাকবে আমরা এই ভেতরে আমরা সিলেক্ট করে নিচ্ছি আসলে জ্যাঙ্গো তো জ্যাঙ্গোটা সিলেক্ট করার আহ আমি একটু পরে বলতেছি আমি আগে বলে দিয়েছি জ্যাঙ্গোতে আমরা আসলে কি কি শিখবো তো ফার্স্ট অফ অল আমরা শিখবো যে আমাদের ডেভেলপমেন্ট আহ এনভায়রনমেন্ট কারণ এই ব্যাক এন্ডের জন্য বা যখনই আপনি নতুন কোনো একটা টেকনোলজি কাজ করতে যাবেন আপনাকে অবশ্যই একটা এনভায়রনমেন্ট সেট আপ করে নিতে হবে আপনার কৃষিতে যাতে আমরা ওই রিলেটেড জিনিসপত্রগুলোকে রান করাইতে পারি সো আমাদের সেই এনভায়রনমেন্ট সেটআপ থেকে শুরু হবে যে পাইথন ইনস্টলেশন থেকে শুরু করে জ্যাঙ্গো সেটআপ করা দেন আমাদের আরও কিছু ডিপেন্ডেন্সিস থাকে যে ডিপেন্ডেন্সিগুলো লাগবে আমাদের পরবর্তীতে ফার্দার ডেভেলপমেন্ট প্রসেসটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য সেই জিনিসপত্রগুলো দেন আমরা জ্যাঙ্গোর যে বেসিক্স কনসেপ্টস গুলা আছে যে জ্যাঙ্গোর মডেলগুলা কিভাবে কাজ করে জ্যাঙ্গোর ভিউজগুলা জ্যাঙ্গোতে কিভাবে টেমপ্লেটিং করতে পারি বিভিন্ন ইউআরএল বাইন্ডিংগুলা কিভাবে করতে পারি এই যে কম্পোনেন্টসগুলা এই কম্পোনেন্টসগুলা আমরা বা এই টপিকসগুলা আমরা কভার করব এই টপিকসগুলো আমাদের লাগবে কারণ ইনিশিয়ালি আপনার জ্যাঙ্গোর জিনিসপত্রগুলো বোঝার জন্য এটা দরকার তার আগে আমরা অবশ্যই পাইথনের যে একটা ফুলছে কারণ যেহেতু জ্যাঙ্গোটা হচ্ছে পাইথন থেকে ইনারিট করা একটা ফ্রেমওয়ার্ক বলেন বা লাইব্রেরি বলেন বা যাই কিছু বলেন বিহাইন্ড দ্য সিনে কিন্তু সবকিছু পাইথন দিয়ে চলে সো জ্যাঙ্গোর আগে আমরা অবশ্যই পাইথনের একটা সেগমেন্ট করব যেটাতে কমপ্লিটলি একটা বা দুইটা সেগমেন্ট থাকবে যেখানে আমরা পাইথনের একদম শুরু থেকে আমাদের এই কোর্স বুঝতে বা এই কোর্স গুলা এই কোর্সটা কমপ্লিট করতে যেই যেই জিনিসগুলা দরকার পাইথনের একদম প্রিন্ট থেকে শুরু করে লাইক ভেরিয়েবল ডিক্লারেশন থেকে শুরু করে কমপ্লেক্স আহ জিনিসপত্রগুলো সব কিছুই আমরা হচ্ছে পাইথনটাকে এখানে শেখাবো তো যেহেতু আমি জ্যাঙ্গোটাকে মেনশন করতে সেহেতু সেই জন্য আমি আসলে এই স্লাইডের ভিতরে জ্যাঙ্গোটাকে মেনশন করে রাখছি বাট আমাদের জ্যাঙ্গোটার জন্য প্রথমেই দরকার আমাদের পাইথনের কনসেপ্টগুলো ক্লিয়ার করা কারণ পাইথনের কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার না থাকে আমরা জ্যাঙ্গোর কোনো কনসেপ্টই আসলে এভাবে বুঝতে পারবো না কারণ মেইন থিংটা আসলে আমাদের পাইথন সো এখানে আমাদের দরকার পাইথনের প্রত্যেকটা স্টেপের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতগুলো পাইথনের কনসেপ্ট আছে আমরা একটা বা দুইটা মডিউলে পুরা পাইথনের এই গুলো ক্লিয়ার করে নিব দেন আমরা জ্যাঙ্গোতে তাহলে হবে কি আমাদের মোটামুটি থেকে কাজ আমাদের হয়ে যাবে কারণ যদি পাইথনের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তাহলে জ্যাঙ্গোতে আমাদের বুঝতে আসলে খুব বেশি সমস্যা হবে না কারণ জ্যাঙ্গোতে কি জ্যাঙ্গো আসলে একটা ফ্রেমওয়ার্ক যেটা পাইথনের উপর বেস করে বানানো সো ওখানে আসলে কি আছে জাস্ট কিছু সেট অফ রুলস আছে যে হ্যাঁ এই কাজটা করতে গেলে আমাকে জ্যাঙ্গোর পাইথনে বা এই সেট সেট অফ অফ রুলসটা রুলসটা আমাকে ইউজ ইউজ করতে হবে তখন তখন আসলে আমরা ওই সেটা জ্যাঙ্গো প্যাকেজের থেকে ইউজ কারণ জ্যাঙ্গো যখন আমরা ইনস্টল করব জ্যাঙ্গোর সেই প্রি বিল্ড জিনিসপত্র গুলো চলে আসবে তখন আমরা এক একটা দেশ ইম্পোর্ট করবো এবং সেটাকে এক্সিকিউট করব ওই এক্সিকিউশনটা কিভাবে করতে হয় ওইটাই আসলে আমরা শিখবো যে বিভিন্ন জ্যাঙ্গোর যে বিভিন্ন কম্পোনেন্ট বা বিভিন্ন মেথড আমরা বা বিভিন্ন প্যাকেজগুলো আমরা ইম্পোর্ট করতেছি বা ব্যবহার করতেছি সেইটা সেই মেথডগুলা বা সেই প্যাকেজগুলো আমরা কিভাবে ইউজ করব এটাই আসলে মেইনলি শেখার বিষয় এটাকে আমরা কীভাবে ইউজ করতে পারি সেটার মধ্যেই আছে মডেলস ভিউজ টেমপ্লেটস ইউআরএল বাইন্ডিং ও অনেকগুলো টপিক আছে সেই সবগুলো টপিক আমরা কাভার করব এরপরে আসবো আমরা জ্যাঙ্গোর ও সো এই ও আর জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে কারণ কি এই ওআরএম থেকে আমরা

আ জ্যাঙ্গোর যে মাইগ্রেশন ডেটা বেজ মাইগ্রেশন বা ডেটা বেজ কুয়েরি যেই গুলো আছে ডেটা বেজ যে যেই আহ অপারেশন সেই অপারেশন গুলো আমরা হচ্ছে শিখবো যে কিভাবে এই মডেল গুলো ক্রিয়েট করতে হয় ডেটা বেজের কুয়েরি গুলা কিভাবে করতে হয় ডেটা বেজে মাইগ্রেশন গুলো কিভাবে রান করতে হয় আহ ওআরএম গুলা কিভাবে আহ ওআরএম কিভাবে সেট করতে হয় ডেটা সাথে কিভাবে আমরা ও আর এম এর থ্রুতে ডাটা অ্যাক্সেস করবো এই কনসেপ্ট আমরা ক্লিয়ার করব দেন আমরা আসব। সেটা হচ্ছে এই আর একটা জ্যাঙ্গোর একটা ফ্রেমওয়ার্ক যেটা আসলে কি করে আমরা যেই এপিআই গুলা বানাবো সেগুলোকে আসলে বলা হয় রেস্ট এপিআই তো এই যে রেস্ট এপিআই ক্রিয়েট করবো আমরা বিভিন্ন ইউরএল থেকে যে কাইন্ড অফ একটা ই এপিআই হিট করবো যে হ্যাঁ সেই এপিআইটা একটা নির্দিষ্ট কাজ করবে আমাদের ডেটা বেজে চেঞ্জ করার দরকার হলে অথবা কোনো কিছু আপডেট করতেছি কোনো কিছু ক্রিয়েট করতেছি কোনো কিছু ডিলেট করতেছি কোনো কিছু ইনসার্ট করতেছি এই যে রেস্টফুল এই রেস্টফুল অ্যাপ্লিকেশনের জন্য আমাদের আসলে এই রেস্ট ফ্রেমওয়ার্কটা জানা লাগবে যাতে আমরা প্রপারলি এপিআই গুলা ক্রিয়েট করতে পারি এবং এই এপিআই সাথে অবশ্যই আমাদের যেটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে অথেন্টিকেশন অথরাইজেশন যে জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করব আমাদের কোর্স চলাকালীন টাইমে অথেন্টিকেশন অথরাইজেশন মেকানিজমের সাথে লাইক কিভাবে ডেটাবেজের সাথে কানেক্ট করে আমরা অথেন্টিকেশন একটা ইউজারকে অথেন্টিকেশন করাবো দেন ওই ইউজারকে কোন কোন ডেটাতে অ্যাক্সেস দেওয়া যায় সেই অথরাইজেশন পলিসিগুলো আমরা দেখবো মেকানিজম গুলো দেখবো এবং সেগুলোর সাথে আরো কিছু অ্যাডভান্স ফিচার আমরা আস্তে আস্তে অ্যাড করা শুরু করব ঠিক আছে সো এটা গেল মোটামুটি আমাদের হচ্ছে সেকশন আমরা এই জিনিসপত্র গুলা ওয়ান বাই ওয়ান বিভিন্ন মডিউলে আমরা এই জিনিসপত্র গুলা আসলে আমরা তো ফ্রন্ট এন্ডও বানালাম এন্ডও বানালাম এখন আসবো যেটা আমাদের কি করতে হবে ফ্রন্ট এর সাথে সেই ব্যাকএেন্ড এর আসলে ইন্টারাকশন গুলা মানে এখন দুইটাকে মার্চ করবো কারণ আলটিমেটলি আমাদের কিন্তু শুধুমাত্র ফ্রন্ট এন্ড কখনোই ফুল পারপাস সার্ভ করবে না শুধুমাত্র ব্যাক এন্ডে আমাদের ফুল অ্যাপ্লিকেশন চলবে না এই দুইটাকে আসলে আমাদের এক জায়গায় করা লাগবে কানেক্ট করতে হবে সো এই কানেকশনটাই আসলে আমরা করব তারপরের কয়েকটা মডিউলে যে আমরা হচ্ছে কিভাবে এইচটিটিপি রিকোয়েস্ট গুলো হ্যান্ডেল করতে পারি ফ্রন্ট এন্ড থেকে ফ্রন্ট এন্ডের সাথে কিভাবে এই রিকোয়েস্টটা পাঠাইতে পারি এবং সেই রিকোয়েস্টটা আমরা ব্যাক এন্ডে এক্সিকিউট করে সেই এক্সিকিউশনের রেজাল্ট অথবা রেসপন্স আমরা কিভাবে আবার ফ্রন্ট এন্ডে পাঠাইতে পারি সেই কাজগুলো আমরা দেখব ঠিক আছে দেন এই যে আমরা রেস্ট এপিআই গুলো বানালাম এই এপিআই এন পয়েন্ট গুলা কিভাবে আমাদের ডেটা বেস থেকে ডেটা ফেস করতেছে ডেটা পাঠাচ্ছে আমি একটু আগে যেটা বললাম এই ডেটার কমিউনিকেশন গুলো আমরা শিখব এবং সেটা সাথে সাথে আমাদের যে অথেন্টিকেশন অথরাইজেশন গুলো আছে যে আসলে আমরা বিভিন্ন টোকেন টোকেন সিস্টেম গুলো দেখবো যে কিভাবে টোকেন জেনারেট করতে হয় রিফ্রেশ টোকেন বা বিভিন্ন যে টোকেন গুলাতে সেই টোকেনগুলো আমরা দেখবো আমরা যে বিভিন্ন সেশন ম্যানেজ করব যে আমাদের একটা ইউজার লগইন হয়ে আছে সেই ইউজারের সেশনটাকে কিভাবে আমরা সেশন বে অথেন্টিকেশন করতে পারি সেই জিনিস গুলাম ঠিক আছে আপনারা একটু কাইন্ডলি সবাই একটু মিউট করবেন না হলে আসলে ওকে সো আমরা এই যে যেটা বলতেছিলাম যে আমরা সেশন বেজ অথেন্টিকেশন করব যে কিভাবে একটা ইউজারের অ্যাক্সেস কে খুব আমরা সিকিউর করতে পারি কারণ আসলে আলটিমেটলি আমাদের সিকিউরিটি কনসার্নটা মাথায় রাখতে হবে যে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম সেই ওয়েবসাইটটা আসলে বা সেই অ্যাপ্লিকেশনটা আসলে প্রত্যেকটা ইউজারের ডেটার সিকিউরিটি দিতে পারতেছে কিনা সেই জিনিসগুলো দেখতে হবে দেন আমরা শিখবো যে ফ্রন্ট এন্ডের বিভিন্ন ফর্ম ফর্ম মানে কি বিভিন্ন জায়গায় থাকবে সেখান থেকে আমরা ডেটা পাঠাবো সেই ডেটাগুলোকে ভ্যালিডেশন করবো যে হ্যান্ডেলিং ফর্ম সাবমিশন ইন রিয়াক্ট জ্যাঙ্গো প্রজেক্ট ইমপ্লিমেন্ট ক্লায়েন্ট সাইড ফর্ম ভ্যালিডেশন উইথ লাইব্রেরিজ লাইক বিভিন্ন লাইব্রেরিজ আছে সেই লাইব্রেরিজ গুলো ইউজ করে আমরা যে ফর্ম ভ্যালিডেশনগুলো আমরা শিখবো যেটা কি হবে আর আলটিমেটলি এই সেগমেন্ট পরে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এর ইন্টিগ্রেশনের মাধ্যমে দেন আমরা শিখবো যে আমাদের ইরো হ্যান্ডেলিং মোস্ট অফ মোস্ট ইম্পর্টেন্ট থিং একটা যে ইরোর হ্যান্ডেলিং কারণ একটু আগে আপনাদের অথবা দেখলেন একটা ভাইয়া কোয়েশ্চেন করলো যে একটা ইরোর ফেস করতেছে আসলে আমাদের ডেভেলপমেন্ট সেক্টরের মোস্ট অফ দা টাইম আমাদের যাই হচ্ছে ডিবাগ করতে কারণ আমরা যত যে যত ভালোই কোড দেখি না কেন সবার কোডে কোনো না কোনো সমস্যা থাকবে বাঘ থাকবে সো এই বাঘগুলো আমরা বা এই ইরোরস অ্যাপ্লিকেশনে যে বিভিন্ন ইরোর আসলে সেই ইরোর আমরা কিভাবে হ্যান্ডেল করব সেই ইরোর গুলা বিভিন্ন লাইক এক্সেপশন আসবে যে হ্যাঁ ঠিক আছে আমি চাই না যে এই ডেটাটা বা এটাকে এইভাবে অপারেশন ধরেন আমি উদাহরণ দিই আমি চাচ্ছি না যে আমার কোথাও জিরো দিয়ে কোনো ডিভিশন আসো কারণ আমরা জানি যে জিরো দিয়ে কখনোই কোনো কিছুকে ডিভিশন করা যায় না তো আপনি যদি জিরো দিয়ে কোনো কিছুতে ডিভিশন করে অবশ্যই একটা ইরো আসবে তো ওই ইরোড আমরা বাইপাস করব বা ওই ইরোর আমরা তখন হ্যান্ডেল করতে হবে যে হ্যাঁ এই টাইপের ইরোড আসলে বা এই টাইপের কোন অপারেশন আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি বিভিন্ন ট্রাই ক্যাচ ব্লক দিব বিভিন্ন ডিবাগার দিয়ে আমরা এই জিনিসগুলাকে সলভ করবো বিভিন্ন ইরোর প্রপার ইউরোর মেসেজ এটা একটা ইম্পর্টেন্ট থিং যে আপনার ওয়েব অ্যাপ্লিকেশনে প্রপার ইরোর একটা মেসেজ আসতে হবে যে যে কোনো ধরনের ইরোর মেসেজ আমরা দেখাইতে পারবো না একটা ইরোর আসলে সেটাকে কিভাবে আমরা ফ্রন্ট এন্ডে বা ইউজার এন্ডে সেই ইরোরটাকে আমরা কিভাবে শো করাবো এই জিনিসপত্রগুলো আমরা শিখবো এবং ওইটার বেসিস আমাদের দেখা যাচ্ছে যে পরবর্তীতে কোনো কিছু কি করা লাগলে সেটাকে আমরা ডিবাক করব ঠিক আছে দেখেন এখানে লিখে রাখছে যে ডিসপ্লে ইউজার ফ্রেন্ডলি ইরোর মেসেজ কারণ আপনার অ্যাপ্লিকেশন থেকে কিন্তু ইউজার ফ্রেন্ডলি কোনো ডিবাক ইরোর মেসেজ দিবে না কারণ অ্যাপ্লিকেশন থেকে যে ইরোর মেসেজটা দেয় সেটা আসলে কি ডেভেলপারদের জন্য এই ইরোর মেসেজটা এমন একটা ইরোর মেসেজ থাকে যে ইরোর কি হয় ডেভেলপার যাতে বুঝতে পারে এখন আপনি মেসেজটা যদি একটা ইউজারের কাছে পাঠান সে কিন্তু বুঝতে পারবে না কারণ সে প্রোগ্রামিং নাও জানতে পারে সে হয়তো জানে না যে কি ইরো আসছে এরকম ইরোর দিলে সে কিন্তু একটা ভয় পেয়ে যাবে সো ওইটাকে আসলে ইউজার ফ্রেন্ডলি ইরোর মেসেজ যাতে ইউজারের কাছে পৌঁছানো যায় যে হ্যাঁ সামথিং রং তার মানে ইউজার বুঝবে যে আসলে কি ঘটনা কোন একটা সমস্যা হইছে আমাকে একটু ওয়েট করতে হবে বা আমাকে অন্যভাবে ট্রাই করতে হবে বাট জিনিসটাই যদি আমি একটা যেহেতু অ্যাপ্লিকেশনে সরাসরি ওই ইরোর মেসেজটা দিই তাহলে কিন্তু একজন ডেভেলপার বুঝতে পারবে না যে ইরোর মেসেজটা কি তাকে কিন্তু প্রপার ইরোর মেসেজটাই দেখাইতে হবে তাহলে সে বুঝতে পারবে যে আসলে ইরোর মেসেজটা আহ যে ইরোর মেসেজটা আসলে আমরা কাকে কোথায় কিভাবে দেখাবো ঠিক আছে ইরোর মেসেজটা কি ডেভেলপ পুরা পুরো ইরোর মেসেজ দেখালে সে বুঝতে পারবে যে কোথায় কি সমস্যা হয়েছে সেটাকে আমাদের কিভাবে রিজলভ করতে হবে ঠিক আছে এরপরে আমরা যেটা দেখব যে এর সাথে সাথে আমরা কি এটা হলে মোটামুটি আমাদের একটা ওভারঅল সেগমেন্ট ক্রিয়েট হয়ে যাবে ওর সাথে আমরা আরো অনেক কিছু টপিক অ্যাড করবো আসলে সব টপিক তো এখানে মেনশন করা সম্ভব হয় না তার কারণ আমি ওভারভিউ গুলো মেনশন করছি দেন আমরা কিছু রিসোর্স অবশ্যই এই রিসোর্সগুলো ফলো করবো কারণ কি আমাদের পড়ার অভ্যাস করতে হবে কারণ আমরা যত বেশি পড়বো ততই আসলে আমরা শিখবো কারণ আমি আপনাকে দেখাচ্ছি একটা জিনিস আমি হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা ক্লাস যে এক ঘন্টা দেড় ঘন্টায় কিন্তু আমি আপনাকে সবকিছু শেখাইতে পারবো না অবশ্যই আপনাকে ওই জিনিসগুলোর উপর পড়াশোনা করতে হবে কারণ আমি আপনাকে মেজর মেজর জিনিসগুলো শেখাই দিচ্ছি অনেক ছোটখাটো জিনিস থাকবে সেগুলো কিন্তু ফুল ক্লাসে কভার করা সম্ভব না কারণ অনেক বড় হিউজ ছোট ছোট টপিক হিসাব করলে আপনাদের এই কোর্স এক বছর ধরে করালেও কিন্তু শেষ হবে না যার কারণে আমি কোন একটা টপিক যখন পড়াবো তার সাথে সাথে আমি আপনাদেরকে ডকুমেন্টেশনের লিঙ্ক দিয়ে দিব কোথা থেকে কি পড়বেন সেই জিনিসপত্র গুলো আমি দিয়ে দিব যেখানে আসলে সব থেকে বেশি দরকার আমাদের যে 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 ডকুমেন্টেশন 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 পাইথনের কারণ আমরা সবসময় চেষ্টা করবো অফিসিয়াল ডকুমেন্টেশন পড়ার তাহলে হবে কি কারণ যারা ওই জিনিসটাকে বানাইছে ধরেন জ্যাঙ্গো যারা ক্রিয়েট করছে তারাই কিন্তু ডকুমেন্টেশনটা লিখছে যে এই জিনিসটা এইভাবে কাজ করে সো ওখানে গেলে আমি যে সলিউশনটা পাবো আমি কিন্তু একটা ইউটিউব ভিডিওতে কিন্তু সঙ্গে সঙ্গে ওই সলিউশনটা পাবো না কারণ ইউটিউব ভিডিওতে কি হবে স্পেসিফিক একটা প্রবলেম নিয়ে কথা বলবে এখন আপনার প্রবলেমটা না হয় অন্য প্রবলেমও হইতে পারে আপনি যদি ডকুমেন্টেশনটা পড়েন তাহলে হবে কি আপনি কোর জিনিসটা বুঝবেন কারণ ওখানে সব কিছু কোর জিনিসগুলো লেখা থাকে যে অ্যাকচুয়ালি এই ফাংশনটা বা এই মেথডটা বা এই প্যাকেজটা কিভাবে কাজ করে ঠিক আছে সো এই এতে আমাদের একটু পড়ার অভ্যাস করতে হবে ঠিক আছে সো আমি এগুলা দিয়ে দিব কিছু ফ্রি টিউটোরিয়ালস পাবেন ব্লক টাইপের সেগুলো আছে ফ্রি কোর্ট ক্যাম্পে অথবা মজিলা ডেভেলপার নেটওয়ার্ক এদের একটা কিছু ব্লগ আছে খুবই রিস ব্লগ সো এই ব্লগ গুলো পড়ার অভ্যাস করতে হবে যে কোনো একটা টপিক নিয়ে ঘাটাঘাটি করতে হবে যখন কাজ করতেছেন কাজ করার আগে একটু পড়ে নিলেন যে হ্যাঁ দেখি ভাইয়া যেটা বলছে সেটার সাথে আমি একটু পড়ে দেখি যে মিল পাচ্ছি কিনা তাহলে দেখবেন পড়তে গেলে কিন্তু যখন আমি যখন ক্লাসটা নিবো ক্লাস নেওয়ার পরে যদি আপনি একটু পড়াশোনা করেন তাহলে দেখবেন যে বুঝতে পারবেন যে ঠিক কোন কোন জায়গাতে আমাকে আমার এই জিনিসগুলো ইন্ট্রিগেট হচ্ছে বা ভাইয়া এই জিনিসগুলো বলছে এটা আসলে এখানে ঠিক এইভাবে লেখা আছে মিল খুঁজে পাবেন তখন কিন্তু পড়তে আসলে আপনার আরো মজা লাগবে যে হ্যাঁ এই জিনিসগুলাই তো ভাইয়া বলছে বা এই জিনিসগুলাই তো আসলে পড়ানো হয়েছে ওখানে দেখবেন ওখানে সুন্দর করে বিভিন্ন এক্সাম্পলতে লেখা আছে ঠিক আছে অনলাইন কমিউনিটিস এটা আমাদের জন্য সব থেকে বেশি দরকার যে আপনি অনেক রকম ইরোর পাবেন হয়তো বা সেই ইরোরটা আপনি ডকুমেন্টেশনেও পাচ্ছেন না ইরোরটা খুঁজে পাচ্ছেন না আহ বিভিন্ন টিউটোরিয়াল ব্লগেও পাচ্ছেন না তখন আপনি স্ট্যাক ওভার ফ্লো থেকে সার্চ করতে পারবেন কারণ আপনি যে সমস্যায় পড়ছেন কেউ না কেউ ওয়ার্ল্ডের তারা কিন্তু এই সমস্যায় পড়ছে অবশ্যই পড়ছে এরকম না যে আপনি একদম নতুন কোনো সমস্যায় পড়ছেন তো সেই সমস্যাগুলাই আসলে সবাই স্ট্যাক ওভারফ্লো তে এসে কোশ্চেন করে ওখানে আরো অনেক রকম মানুষ থাকে তারা যারা এই জিনিস সমস্যায় পড়ছে রিজলভ করছে তারা এগুলার অ্যান্সার ওখানে দিয়ে দেয় সো আপনি ওই অ্যান্সারটা হিসাব করলে আপনি অ্যান্সারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার কোন কোন জায়গায় সমস্যা হয়েছে সেই সমস্যাটা কিভাবে রিজলভ করতে হবে সো আপনারা স্ট্যাক ওভারফ্লোটাকে ইউজ করা শিখতে হবে গুগলে আলটিমেটলি গুগলে সার্চ করা শিখতে হবে কোন একটা ইরোড আসতে সেটাকে আগে গুগল করা শিখতে হবে যে হ্যাঁ এই ইরোডটা হয়েছে এই রোডটা সার্চ দিলে আমি অনেক রকম সলিউশন পাবো ওখান থেকে আমাকে বেস্ট সলিউশনটা ঠিক আমার জন্য কোনটা সেটা বের করে নিয়ে আসতে হবে ঠিক আছে দেন আমরা কিছু প্র্যাকটিস প্রবলেমস করব যে একটা আপনাদের এটা আসলে আপনাদের জন্য কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া থাকবে যে আপনারা একটা আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন আপনার একটা ক্রাড অ্যাপ্লিকেশন ক্রাড অ্যাপ্লিকেশন মানে কি ক্রিয়েট রিড আপডেট ডিলেট একটা অ্যাপ্লিকেশন থাকবে যেখান থেকে আপনারা কোনো ডেটা ক্রিয়েট করতে পারবেন রিড করতে পারবেন আপডেট করতে পারবেন ডিলিট করতে পারবেন একটা ই কমার্স প্ল্যাটফর্ম বানাবেন আপনারা নিজেরা আমরা কোর্স চলাকালীন সময়ে অন্য আরো বেশ কিছু অ্যাপ্লিকেশন বানাবো বাট এইগুলো হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য যে একটা ই কমার্স অ্যাপ্লিকেশন বানাই দেখাবেন এই কোর্স চলতে চলতে আপনাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টের মধ্যে এগুলো থাকবে তো এই অ্যাপ্লিকেশনগুলো যখন বানাবেন তখন দেখবেন যে আপনার যতটুকু শিখতেছেন ওইটুকু দিয়ে একটা পোর্শন বানায় এমন না যে আপনি পুরো কোর্সটা কমপ্লিট করলেন তারপরে কাজ করতে বসলেন এইভাবে করলে আসলে কখনোই ফুটফুল কিছু হবে না সো আমি আপনাদেরকে আজকে মনে করেন রিয়াক্টের একটা কনসেপ্ট দেখাইলাম রিয়াক্টের হুকস দেখাইলাম এই হুকস কিভাবে কাজ করে আপনি সঙ্গে সঙ্গে গেলেন একটা পেজ ক্রিয়েট করলেন ক্রিয়েট করে ওখানে কিছু হুকস দিয়ে একটা ছোট্ট একটা কাজ করে রাখলেন পরবর্তীতে আমি আরেকটা দিনই শেখাইলাম ওই একজিস্টিং কাজের উপরে গিয়ে আপনি ওই টপিকের যেটা শিখলেন সেটাকে যা আবার ইমপ্লিমেন্ট করলেন তাহলে হবে কি আপনি শিখতে শিখতে আপনার অ্যাপ্লিকেশনটাও কিন্তু বিল্ড হয়ে যাচ্ছে তখন আপনার শেখাটা খুব ভালো হবে কারণ আপনি যদি মনে করেন আমি সবকিছু একবারে শিখে নিব তারপরে কাজ করতে বসবো এরকম করে কাজ করলে আসলে কখনো শিখতে পারবেন না যখন যতটুকু শিখবেন ওইটুকু আগে ইমপ্লিমেন্ট করা শিখবেন তাহলে হবে কি জিনিসটা শিখতেছেন শেখার সাথে সাথে কোট করতেছেন কোট করে একটা ইমপ্লিমেন্ট করতেছেন তখন কিন্তু এই জিনিসটা মাথার মধ্যে খুব সুন্দরভাবে গেঁথে যাবে না হলে হবে কি আপনি শিখতেছেন ক্লাস করে গেলেন ইমপ্লিমেন্ট করলে না দুদিন পরে কিন্তু ভুলে যাবেন আসলে তখন আপনার মাথায় ওই থাকবে না তো সাথে সাথে আমরা কি করবো চেষ্টা করব যে কোনো একটা মডিউল শেষ করার সঙ্গে সঙ্গে ওই মডিউলে যা যা শিখছি সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা নিজেদের থেকে যে হ্যাঁ আমি এই জিনিসটা করছি এখানে এই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করছি ওকে দেন আমরা আসবো আসলে হিরো ডিপ্লয়মেন্ট ফাইনাল আমাদের যেটা থাকবে যে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে কিভাবে ডিপ্লয় করতে পারি যাতে আমরা লাইভ অ্যাক্সেস করতে পারি বিভিন্ন ডেপ্লয়মেন্ট প্রসেস সেটার জন্য আমরা হিরোকো ইউজ করতে পারি এডাব্লিউ এস ইউজ করতে পারি রেন্ডার নামক একটা জায়গা আছে সেটা ইউজ করতে পারি এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যার যেটা সুবিধা আমি বেশ কয়েকটা ধরনের ডেপ্লয়মেন্ট আপনাদের দেখাই দিব শুধুমাত্র এমন না যে একটা ডেপ্লয়মেন্ট মেথড একটাই আছে ডেপ্লয়মেন্ট মেথড অনেক রকম ডেপ্লয়মেন্ট মেথড আছে সো আমি বেশ কয়েকটা ডেপ্লয়মেন্ট মেথড দেখাই দিব যেটা আপনাদের জন্য কনভিনিয়েন্ট হয় যেটা আপনাদের জন্য কস্ট ইফেক্টিভ হয় সেই জিনিসগুলো আপনারা তখন আপনাদের মতো করে ডেপ্লয় করা শিখবেন ঠিক আছে সো এই আসলে আমাদের টোটাল একটা ওভারভিউ ছিল যে আমরা আমাদের এই এই কোর্স বা ফুল ফুল পাইথন আর দিয়ে আমরা একটা স্ট্যাক জার্নি শেষ করবো সেইটার একটা ওভারভিউ থাকলো এই ওভারভিউ ধরেই আমরা আসলে কোর্সটা কমপ্লিট করবো এখন আপনারা যদি অনেকে মনে করেন যে ভাইয়া আমি নিজের থেকে এই গাছগুলো করতে যাব আপনি অবশ্যই আমি যে টপিকগুলো দেখাই দিলাম এই টপিকগুলো দিয়েই যদি নিজের থেকে শেখা শুরু করেন অনলাইনে হাজার হাজার রিসোর্স আছে যা শুধু শিখতে হবে যে কিভাবে রিসোর্সগুলোকে ইউজ করতে হয় কিভাবে এই রিসোর্সগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি কিভাবে এখান থেকে পরে স্পেসিফিক পোর্শন কারণ এখন সমস্যাটা হয়েছে এমন ভাবে যে আপনার কাছে এত বেশি রিসোর্স কোন রিসোর্সটা আমার জন্য দরকার সেটা খুঁজে বের করাটা আসলে মেইন চ্যালেঞ্জ যার কারণে আসলে আমরা এই যে কোর্স ইয়ে করতেছি যে আপনার ঠিক যেইটুকু দরকার

একদম স্ক্র্যাচ থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি ডিপ্লয় শেষ পর্যন্ত আমি বানাইতে পারতেছি ঠিক আছে সো এটা গেল আমাদের মোটামুটি একটা রোড ম্যাপের ওভারভিউ দেন আমরা আসি যে আমরা আসলে এই পাইথনটা কেন চুজ করলাম পাইথনটা চুজ করার আসলে পেছনের রিজনটা কি সো এইটা অনেক অনেক রকম কথা বলবে যে হ্যাঁ মার্কেটে পাইথন চলে বা পাইথনের জব অনেক ভালো ঠিক আছে এইগুলা ঠিক না আসলে আসলে এইগুলা এটা করে যে মার্কেটে আসলে চলে যদি আপনি চালাইতে জানেন এটা আসলে মুদ্রার কথা যে মার্কেটে এমন না যে আহ শুধুমাত্র পাইথুনি চলতেছে অন্য কিছু চলে না তা না আবার যে শুধুমাত্র নোট যে চলতেছে তা না শুধুমাত্র জাভা চলতেছে তা না সবকিছুই চলতেছে জাস্ট আপনাকে দেখতে হবে যে ঠিক কোন পারপাজ আমি কোনটা ইউজ করব এটা আসলে বুঝতে হবে যে আমি এমন না যে সব অ্যাপ্লিকেশনই পাইথনে করতেছে বা সব অ্যাপ্লিকেশন জাভাতে করতেছে তা না এটা আসলে ডিপেন্ড করে বেশ অনেকগুলো প্যারামিটারের উপরে যে আপনার অ্যাপ্লিকেশনটার কোয়ালিটি কিরকম এই অ্যাপ্লিকেশনটা আপনার লাইট ওয়েট লাগবে নাকি আপনি এটা একটা পারফরমেন্স কেমন চাচ্ছেন স্কেলেবিলিটি কেমন চাচ্ছেন এটার প্রোডাক্টিভিটি কেমন চাচ্ছেন এই অনেক কিছুর উপরে যেরকম হইতে পারে যেটার আপনি কমিউনিটিটা কিরকম সেটা চাচ্ছেন আপনার আপনার ধরেন যদি ডিপেন্ড নেসে তাকে বিভিন্ন সার্ভিসের ওপরে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের ওপর তাদের সাথে ইন্টিগ্রেশনের সুবিধায় সবকিছু ডিপেন্ড আহ হিসাব কিন্তু আসলে একটা টেকনোলজি চুজ করা হয় একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বাট তারপরেও হচ্ছে পাইথনটার সুবিধা কি আছে কি আহ পাইথনিক একটা পাইথনিক এলিগেন্স যেটা বলে জ্যাঙ্গো বলেন ফ্লাস্ক বলেন এগুলাতে পাইথনিক একটা এলিগেন্স আছে তো এই এলিগেন্সটা কি যে পাইথন ল্যাঙ্গুয়েজটা খুব সিম্পল মানে খুব সিম্পলি ক্রিয়েট করা যাতে একজন নন কোডারও হয় বা নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের হয় তারাও কিন্তু খুব খুব ইজিলি এটাকে গ্র্যাপ করতে পারবে এবং এর কোডগুলা পড়তে অনেক সুবিধা মানে রিডেবিলিটি আছে অনেক বেশি এবং অনেক বেশি ভারসাটাইল এই কোডটা তো যখন হবে কি আপনি খুব ইজিলি একজনের কোড বুঝতে পারবেন আপনি অনলাইনে একটা কারোর অন্য একজনের কোড দেখলে আপনি বুঝতে পারবেন আসলে ঠিক সে কি লিখছে অনেক অনেক কিছু অনেক জায়গাতে দেখবেন অনেকে কোড অনেকে বুঝতে পারে না তো সেই ক্ষেত্রে আসলে এই পাইথনের ক্ষেত্রে রিডেবিলিটি অনেক বেশি হয় ঠিক আছে দেন আমাদের আসবে যে আসলে পাইথনের ক্যালিগেন্সের পরে আমাদের আসবে যে আসলে প্রোডাক্টিভিটি যে এই হাই প্রোডাক্টিভিটি সাপোর্ট করে আসলে এই বলেন বা ফ্লাস বলেন পাইথনের উপর বেস করে যেটা আসে সেটা হচ্ছে কি এদের বেশ কিছু বিল্ট ইন ফিচার আর লাইব্রেরি আছে যেটা আসলে কি করে যে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের যে কমন টাস্কগুলা থাকে ধরেন যে ইউআর এল রাউট রাউটিং আছে ফর্ম হ্যান্ডেলিং আছে অথেন্টিকেশন অথরাইজেশন ডাটাবেস মাইগ্রেশন এই যে যে মেজর মেজর যে টাস্ক গুলো বা কমন যে টাস্ক গুলো সেই টাস্ক গুলো অলরেডি এখানে করে দেওয়া তার মানে আপনাকে নতুন করে কাজ করতে হচ্ছে না আপনি জাস্ট শিখবেন যে এটা এর কোন এই ফিচারটা আমি কিভাবে ইউজ করব এটা জানলে আপনি কিন্তু মেজর অনেকগুলা টাস্ক আপনার খুব ইজিলি সলভ হয়ে যাচ্ছে ঠিক আছে দেন আসলো আমাদের হচ্ছে যে মিনিমালিজম এটা শুরুতেই বলছি যে এই টেকনোলজিটা বা এই স্ট্যাকটা খুবই মিনিমালিস্টিক কোয়ায়েতে বানানো যে এটা খুব খুব দ্রুত করা যায় এটার অ্যাপ্রোচটা খুব মিনিমালিস্টিক কারণ কি এর কি করে এই টেকনোলজিটা ডেভেলপারদেরকে খুব মানে থার্ড পার্টি যেই এক্সটেনশন গুলো আছে বা বিভিন্ন আমাদের অনেক সময় লাগবে যে বিভিন্ন থার্ড পার্টি সার্ভিস গুলা ইন্টিগ্রেট করতে হয় সো এই জিনিসটাকে খুব সহজে এরা হচ্ছে এদের কাছে ইন্টিগ্রেট করাটা ইজি ঠিক আছে এদের কম্পোনেন্ট গুলো তৈরি করাটা ইজি এবং এদের শুরুতে আরেকটা পয়েন্ট বলছে এদের হচ্ছে রিসোর্স বা লাইব্রেরি বলেন বা এদের যেই বিল্ট ইন ফিচার্স গুলো এগুলা খুব তো যার কারণে আমাদের আসলে কি খুব মিনিমাল একটা ওয়েতে আমরা কোড করতে পারি আমাদের অনেক বেশি ঘাটাঘাটি করতে হয় না ঠিক আছে ফাইনাল মেইন একটা পয়েন্ট আসছে যে স্কেলেবিলিটি অ্যান্ড পারফরমেন্স আমরা অবশ্যই চাই যে আমাদের অ্যাপ্লিকেশনটা যাতে খুব পারফরমেন্স ওয়াইজ খুব ভালো হয় খুব রোবাস্ট একটা অ্যাপ্লিকেশন হয় সেই ক্ষেত্রে পাইথন বা জ্যাঙ্গো খুবই রোবাস্ট একটা ফিচার প্রোভাইড করে আপনাকে যাতে আমাদের এই অ্যাপ্লিকেশনটার পারফরমেন্স অন্যান্য বিভিন্ন প্যাকেজে বা অন্যান্য বিভিন্ন টেকনোলজিজের থেকে খুব বেশি লাইক পারফরমেন্স ওয়াইজ খুব ভালো হয় সো আমরা খুব ইজিলি এটা পারফরমেন্সটাকে ইনক্রিজ করতে পারবো দেন এটাকে স্কেল আপ করা বিশেষ করে ফ্লাস বলেন বলেন এগুলো খুব লাইট ওয়েট সো এই লাইট ওয়েট হওয়ার কারণে কি হয় আমরা এটাকে খুব দ্রুত পাওয়া যায় ভালো এবং খুব দ্রুত হচ্ছে করতে পারি বুঝতে পারছেন তো যার কারণে আমাদের যখন কোন একটা অ্যাপ্লিকেশন ছোট থেকে আস্তে 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 বড় হইতে থাকবে সেই টাইমে আমাদের স্কেলে স্কেল করতে খুব সুবিধা হবে অ্যাপ্লিকেশনটাকে ঠিক আছে দেন বড় একটা সুবিধা সেটা হচ্ছে যে পাইথনের একটা ইকোসিস্টেম বলেন বা কমিউনিটি আসলে আপনারা যখনই কোনো টেকনোলজি কাজ করতে যাবেন এটার একটা বড় কমিউনিটি দরকার ওকে সো বডো কমিউনিটি কেন দরকার কারণ আপনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইস্যুতে ইস্যু ফেস করবেন এই ইস্যুগুলো আসলে সবসময় আপনি কনভেন কমন একটা ওয়েতে সলভ করতে পারবেন না সো আপনার তার জন্য একটা অবশ্যই কমিউনিটি দরকার যে কমিউনিটিতে কিছু মানুষ আছে যারা আসলে এইগুলা নিয়ে খাটাকাটি করে আপনি কোনো ইস্যু পড়লেন ইস্যুতে পড়লেন আপনি ওখানে একটা কমিউনিটি থেকে একটা পোস্ট করলেন আপনাকে দেখবেন যে বেশ অনেক মানুষ এসে আপনার পোস্টে রিপ্লাই দিচ্ছে তারা কারণ তারা জানে যে এইটার সমস্যাটা এইটা এটা এভাবে করলে ফিক্সটা হয়ে যাচ্ছে একটা পাবেন কারণ কি এটা আরো একটা রিজন কারণ এখন বা এই অফ দা টাইম পাইথনে ডেভেলপ হয় যার কারণে এই পাইথনে কাজ করার মানুষ অনেক বেশি এবং এদের ইকোসিস্টেমটা অনেক বড় যার কারণে আপনি যে কোনো ইস্যুটা ফেস করলে আপনি কোনো একটা জায়গাতে গেলে এটা সলিউশন অবশ্যই পাবেন এমন কোন ইয়ে নাই যে খুব হ্যালো হ্যাঁ ভাইয়া আপনি কি কোনো স্লাইড দেখাচ্ছেন না 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 আমি জাস্ট বলতেছি আচ্ছা 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 ওকে সো যার কারণে আপনাদের যে যেটা বলতেছিলাম যে কমিউনিটির ব্যাপারটা তো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ অবশ্যই কমিউনিটি দেখা আপনি দেখবেন যে এর আগে আমাদের কিন্তু আমি এটা কয়েকটা টেকনোলজির নাম বলি যেরকম কোবল আছে ফোরটান আছে যেগুলো আরো অনেক পুরাতন ল্যাঙ্গুয়েজ বাট সেগুলা লাইটেনিং ফাস্ট লাইটেনিং ফার্স্ট বলতে কি এইগুলা আমরা যা এখনকার যুগে পাইথন বলি বা হচ্ছে বলতে বা বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজ গুলা তাদের মতো ফার্স্ট না কারণ তারা ছিল ফার্স্ট জেনারেশনের হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা কারণ তারা ছিল অনেক ফাস্ট আমরা চাইলে কিন্তু আজকে আজকের দিনেও কিন্তু সেগুলো ইউজ করতে পারি বাট সমস্যা কি সমস্যা হচ্ছে ওইটার আর কমিউনিটি আর কারণ তার মানে আমি যদি একটা সমস্যা ফেস করি এই সমস্যাটাতে কিন্তু আমাকে হেল্প করার মানুষজন নাই যার কারণেই কিন্তু আস্তে আস্তে মানুষজন এই যে নতুন মানে এখন আর ইউজ করতেছে না বাট তারপরেও আপনি যদি মনে করেন যে আমি একটা অ্যাপ্লিকেশন জ্যাঙ্গোতে বানাবেন আমি আর আমি আপনি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন জ্যাঙ্গোতে আমি ওই সেম অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি মনে করেন ফোরটানে বা কো বলে যদি পুরাতন তারপরেও ওইটা অনেক বেশি ফাস্টার হবে কারণ এটা তখনকার এত লাইটওয়েট এত মানে ভারী কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশন ছিল না খুব লাইট ওয়েট ছিল কিন্তু ওটার আমি কোনো ইস্যুতে পড়লে আমি কিন্তু কোনো সলিউশন সহজে পাবো না কারণ ওইটার কমিউনিটি এখন ডেড হয়ে গেছে ওটার কোনো ইকোসিস্টেম এখন ইউজ হয় না কমিউনিটিটা অনেক বড় একটা বিষয় ওকে সো পাইথনের জন্য আপনি অনেক বড় একটা কমিউনিটি পাবেন লাস্টে যে কথাটা বলে আমি শুরুতে যেটা বলছিলাম যে হ্যাঁ ইন্ডাস্ট্রি চাই না বা জব মার্কেট হ্যান্ড এটা আসলে আসলে লাস্টে যে এই পাইথনের যে অ্যাপ্লিকেশন গুলা বা এটা ম্যাক্সিমাম ইন ইন্ডাস্ট্রি বা ম্যাক্সিমাম পাম্পানিগুলো এটাকে অ্যাডপ্ট করতেছে কারণ এটাকে অ্যাডপ্ট করে যে রিজন আমি বললাম যে শুরু থেকে যে শেষ পর্যন্ত রিজন গুলো এই রিজন আসলে এই রিজন গুলো দেখেই কিন্তু কোম্পানিগুলো বা বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো এই টেকনোলজিজটাকে অ্যাডপ্ট করতেছে এবং যখনই তারা এই টেকনোলজিটা অ্যাডপ্ট করতেছে তখনই আসলে জবটা ক্রিয়েট হচ্ছে বা জব মার্কেটটা ফিল হচ্ছে এখন ধরেন একটা কোম্পানি দেখতেছে আমার এখন একটা প্রজেক্টের জন্য দশজন পাইথন ডেভেলপার লাগবে দশজন পাইথন ডেভেলপার লাগবে মানে তখন তারা সার্কুলার দিচ্ছে এবং তখন তার মানে জব মার্কেট ক্রিয়েট হচ্ছে তো যত নতুন নতুন প্রজেক্ট আসছে যত নতুন নতুন আইডিয়া আসছে সব আইডিয়াতে কিন্তু আপনার কিছু কিছু আইডিয়াতে অন্য টেকনোলজি ইউজ হচ্ছে কিছু কিছু আইডিয়াতে আমার ইউজ হচ্ছে যখনই নতুন আইডিয়া আসতেছে নতুন প্রজেক্ট আসতেছে তখনই কিন্তু জব মার্কেট ক্রিয়েট হচ্ছে বা এখন দেখেন সরি এই যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হচ্ছে এই অ্যাপ্লিকেশন সাথে কিন্তু এটার সাথে রিলেটেড যে ওয়েব অ্যাপ্লিকেশন গুলা কারণ আপনার একটা এআই মডেল বলেন বা একটা মেশিন লার্নিং মডেল বলেন সে কিন্তু আসলে একটা ওয়েব অ্যাপ্লিকেশন ছাড়া কাজ করতেছে না কারণ ওটাকে কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ভেতরে ইন্টিগ্রেট করা সো যখন আপনার কোর মডেলটা বানানো হচ্ছে পাইথন দিয়ে তো আপনি চাবেন যে আপনার রিলেটেড ওয়েব অ্যাপ্লিকেশনটা পাইথন দিয়ে বানানো হোক তাহলে হবে কি আপনার টেকনোলজিটা সেম হচ্ছে আপনি ইস্যুগুলো খুব দ্রুত বুঝতে পারতেছেন এবং ওই सेम ডেভেলপাররাই বলেন বা তাদের কাছে জিনিসটা ফ্যামিলিয়ার যে হ্যাঁ এখানে ইস্যুটা আছে যে তো পাইথনেই আমরা কাজ করতেছি এখানে এই ইস্যুটা আমরা এইভাবে সলভ করতে পারি ঠিক আছে সো এই জিনিসগুলোর কারণে আসলে আমাদের এই এই পাইথনের উপর জোরটা দেওয়া বেশি পাইথন বলেন বা জ্যাঙ্গো বলেন যে এই সুবিধার কারণে আসলে আমরা পাইথনটা সিলেক্ট করছি এখানে আসলে অনেক অনেক ধরনের কোয়েশ্চেন আসে যে আসলে পাইথন ছাড়া কি হবে না না এটা হবে তা না সব আপনি যদি পারেন সব কিছু দিয়ে যে কোনো টেকনোলজি দিয়ে আপনি কাজ করতে পারবেন বাট বেশ কিছু সুবিধার কারণে আমরা আসলে এটাকে সিলেক্ট করছি ঠিক আছে সো এই ছিল আমাদের আজকের মোটামুটি একটা ওভারভিউ যে আমরা একটা ফুল রোড ম্যাপ শেয়ার করলাম যে এই রোড ম্যাপটা একটা কমপ্লিট ডেভেলপমেন্ট সাইকেলের জন্য আমাদের কি কি রোড ম্যাপ দরকার হচ্ছে মানে কি কি দরকার হচ্ছে সেই জিনিসটা পাশাপাশি কেন এটা সিলেক্ট করলাম সেইটার সুবিধা অসুবিধা সুবিধাগুলো আমি বলে দিলাম সো যাতে আমরা আমরা পরবর্তীতে মানে বুঝতে পারি যে আসলে কেন এটা নিয়ে কাজ করতেছি আপনি যদি জাস্ট একটা ব্লাইন্ডলি ট্রাস্ট করেন ব্লাইন্ডলি কাজ করতে থাকেন তাহলে কিন্তু বুঝবেন না যে আমরা একটা যে কাজ করতেছি এটা কেন করতেছি সেটা রিজনটাও জানা দরকার আমাদের তো সেই কারণে আসলে এই আহ জিনিসগুলো আপনাদেরকে বললাম ঠিক আছে তো এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একটু বলতে বলতে পারেন যে আসলে একটু ওয়ান বাই ওয়ান করে কোশ্চেন করলে ভালো হতো আমি বলেন আমরা কি মানে প্রাক্তন ওই জানুয়ারি এটা শেষ করলে কি যেমন গ্লাসডোর ডোর ইন্ডিড এসব জব মার্কেট গুলোর থেকে আমরা জব করতে পারবো আমি হ্যাঁ বলেন জি আর অনেক মানে এসব বিয়েতে দেখি যে অনেক বেশি ইয়া চাই হ্যাঁ রিকোয়ারমেন্ট চাই যেমন দেখা যাচ্ছে যে যাবে স্ক্রিপ্ট সিএসএসি নোট মানে অনেকগুলো চাই আবার চার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স গুলো চাই দেন এই ক্ষেত্রে আমরা কি করি আমরা যারা নতুন হয়তো দেখা যাচ্ছে পাঁচ বছরের চাচ্ছে কিন্তু আমার তিন বছরের এক্সপিরিয়েন্স তো আমি মনে করেন অল দিন পাঁচ বছরের এক্সপিরিয়েন্সের মতোই কাজ করতে পারি

ইরোর সলভিং বলেন বাঘ রিজলভিং বলেন এই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে এক্সপিরিয়েন্সের সাথে আসে একটা মানুষ যারা যে পাঁচ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আসে সে কিন্তু আপনার থেকে অনেক বেশি প্রজেক্টে কাজ করছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনেক বড় বড় প্রজেক্টে কাজ করে তার এক্সপিরিয়েন্স অবশ্যই আপনার থেকে আপনি তার সমান কাজ আসলে এটা বললে আসলে বলাটা ভুল যে আপনি তার সমান কাজ কখনোই করতে পারবেন না কারণ সে আপনার থেকে বেশি ক্লায়েন্ট হ্যান্ডেল করছে সে রিয়েল টাইম প্রবলেম বেশি ফেস করছে রিয়েল টাইম প্রবলেমের সলিউশন সে বেশি রিজলভ করছে ঠিক আছে সো এই কারণে আসলে এই এই কনসেপ্টটা একটু ভুল কনসেপ্ট এখন পাশাপাশি যেটা আপনার ফার্স্ট কোশ্চেন ছিল যে আমরা এই জবটা ম্যানেজ জবটা করতে পারবো কিনা এইটা এটার একটা আমি জেনেরিক একটা অ্যান্সার দেই যে অ্যান্সারটা হচ্ছে যে জবটা আসলে ম্যানেজ করাটা বা আপনার এই এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার স্কিলের উপর যে আপনি কোর্সটাকে কতটুকু শিখছেন যদি শুধুমাত্র এমন বলেন যে ভাইয়া আপনি যতটুকু শেখাচ্ছেন আমি শুধুমাত্র এইটুকুই শিখছি তাহলে বলবো যে আপনি পারবেন জবে না কারণ কি আপনি এটাই বোঝেন যে একটা ক্লাসে কিন্তু আপনাকে শেখানো সম্ভব হবে না কারণ ক্লাসের টাইম লিমিটেশন থাকে ক্লাসে হয় কি যে মেজর যে টপিক গুলো যেটার কনসেপ্টটা বেশি দরকার সেটা শেখানো হয় অনেক ছোটখাটো জিনিস কিন্তু স্কিপ করা হয় মাঝে মধ্যে যেটা হয় কি আপনাকে কোর্সের সাথে সাথে আপনার নিজেরাও অনেক বেশি পরিমাণে পড়াশোনা করতে হবে আমি যেটা লাস্ট স্লাইডে বললাম যে পড়াশোনা করতে হবে পড়াশোনা করে যদি আপনি মনে করেন যে আপনি একটা ফুল ফ্রেজ অ্যাপ্লিকেশন বড় একটা অ্যাপ্লিকেশন হাতে নিলেন আপনি এটা নিজে নিজেই কমপ্লিট করতে পারতেন সমস্ত ফিচারগুলা তাহলে আমি বলবো যে হ্যাঁ আপনি জব ম্যানেজ করতে পারবেন কারণ কি আমরা যে কোড কনসেপ্টগুলো আছে সেই কোর্ড কনসেপ্টগুলো আমরা এখানে ক্লিয়ার করব পাশাপাশি বেশ কিছু অ্যাপ্লিকেশনেও কাজ করব তো সেই ক্ষেত্রে হবে কি আপনাকে রিকোয়ারমেন্টগুলো দেখতে হবে যে আমি যে জবের জন্য অ্যাপ্লাই করতেছি সেই রিকোয়ারমেন্ট আমার আমার যে প্রোফাইল আমার যে স্কিল সেট সেই স্কিল সেটে সাথে মিলতেছে কিনা এবং আপনি ওইটার জন্য প্রিপেয়ার কিনা আপনাকে যদি ওখান থেকে কোনো কোয়েশ্চেন করা যায় না আমি আপনাকে ড্যাঙ্গোর একটা রাউটিং থেকে বা একটা কোয়েশ্চেন করলাম বা মাইগ্রেশন থেকে একটা কোয়েশ্চেন করলাম এখন আপনি ওই জিনিসটাকে ঠিক কতটুকু বুঝতে পারছেন এটাও কিন্তু একটা জিনিস যে আপনি শুধু পারলেই হবে না ওটা আপনাকে এক্সপ্রেসও করা করতে হবে বোঝাইতেও হবে কারণ আমি আপনাকে আমি যদি একটা আপনার ইন্টারভিউর হই তো আমি আপনাকে কোয়েশ্চেন করলে অবশ্যই এক্সপেক্ট করব যে আপনি জিনিসটা কোর্ট থেকে বোঝেন এমন না যে আপনি কাজ করছেন হয়েছে তা না বোঝা লাগবে কোর কনসেপ্টটা কারণ সব সময় সব কাজ কিন্তু একরকম না আমরা যেভাবে অথেন্টিকেশন করাচ্ছি অন্য একটা অ্যাপ্লিকেশন হয়তো অথেন্টিকেশনটা অন্যভাবে করা লাগতে পারে তার মানে আপনি যে অথেন্টিকেশনের কোর কনসেপ্ট এটা বোঝেন কিনা বোঝাইতে পারছি জিনিসটা যে আসলে আমি কোন আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাকে কোর কনসেপ্টটা বুঝলে প্লাস আপনার রেজিউমি আপনার কমিউনিকেশন স্কিল এগুলাও কিন্তু ডিপেন্ড করে আপনার জবের জন্য ঠিক আছে সো আমরা যেটা করবো আপনাকে টেকনোলজি শেখাই দিচ্ছে পাশাপাশি আপনার পার্সোনাল কিছু স্কিল সফট স্কিল থাকে যেটা হচ্ছে আপনার ইংলিশ কমিউনিকেশন হইতে পারে আপনার কথা বলার স্টাইল একটা ইন্টারভিউতে গিয়ে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন কিভাবে অ্যান্সার গুলা দেবেন অনেক সময় হয় যে অনেকে আছে যে কোন একটা জিনিস পারে না সেটা দিয়েও কিন্তু সেই ইন্টারভিউয়ারকে ইমপ্রেস করতে পারে যে আপনি একটা জিনিস পারেন না বাট সেটাকেও আপনি এমন ভাবে প্রেজেন্ট করলেন যে না ইন্টারভিউয়ার কিন্তু ওটাতে স্যাটিসফাই হয়ে গেলো না একটা মানুষ সবকিছু নাও করতে পারে বাট আপনাকে তখন সেভাবে রিপ্রেজেন্ট করতে হবে বাট আমি যেটা আমি যেটা বলবো যে হ্যাঁ আপনি এই কোর্সটা করলে আপনি মোটামুটি জব এর জন্য 70 থেকে 80% রেডি হয়ে যাবেন এই সেক্টরে ঠিক আছে পাশাপাশি আপনাকেও নিজেকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে ওকে